গুড মর্নিং নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। বাইরে রোদ্দুর ঝলমলে দিন, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই দুটো দিন আবার দেখছি বেশ ঠান্ডা পড়েছে। সে যাই হোক, আজকে আমরা একটু ব্যাংকে যাব, কাজ আছে। তো বেশ কিছু কাজ নিয়েই আজকে বেরোবো, তাই জন্য খুব তাড়াতাড়ি আমাকে সব কিছু রেডি করে ফেলতে হবে। একদম শর্টকাট লাঞ্চই সেরে নেবো, হয়তো আলু সেদ্ধ ভাত ডিম সেদ্ধ করে নেবো। আর দেখি আজকে টিফিনটা বাইরে থেকেই আনাবো। তাহলে চলুন দিনটা শুরু করে দেওয়া যাক। তো বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে, এবার একটু আমি ড্রেস ফ্রেস করে বেরোবো, বাইরে একটু দরকার আছে। ভাবছি আজকে বাইরে থেকেই জলখাবারটা নিয়ে আসবো। তা আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের কাজ সারা হয়ে গেছে, এখানে স্ট্যান্ডের কাছে আমি এসেছি। ভেবেছিলাম একটু পায়চারি করব, কারণ গঙ্গার ধারের দিকে এলে না বেশ ভালো লাগে এখানটা পায়চারি করতে। সামনে দেখুন সব বন্ধ, এখানে কন্টেনমেন্ট জোন আছে তাই সব বন্ধ করা আছে। তবে ভেতরটায় বলছে পায়চারি করতে দিচ্ছে, ঘুরতে দিচ্ছে, এমনি পাবলিককে অল্প বিস্তর মানে নিয়ে ঘুরতে দিচ্ছে। এখন একটু সকালবেলা তো ফাঁকা ফাঁকা আছে, দেখা যাক একটু ঘুরতে টুরতে পারি কি না। তারপর এখানেই কাছাকাছি কোথাও জলখাবারটা নিয়ে বাড়ি যাব। এদিকে রাস্তাও বন্ধ, স্ট্যান্ডটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কোথাও লোকজন নেই। অন্য সময় হলে সকালবেলায় প্রচুর লোকজন থাকে এখানে, জানি না কবে আবার সব স্বাভাবিক হবে। স্ট্যান্ডে এলেই বেশ পায়চারি করতে ইচ্ছা করে, কারণ গঙ্গার ধারটা দারুণ লাগে আমাদের। আমাদের এখানে চন্দননগরের স্ট্যান্ডটা দারুণ, মাঝে মধ্যেই আমরা এখানে চলে আসি, তবে এখন বন্ধ আছে বলে আসা হয় না। একটা কাজে এসেছিলাম বলে একটু ঢুকলাম, খুব বেশি লোকজন নেই আপনারা দেখতেই পেলেন, তাই একটু ঘোরাঘুরি করে আবার চলে যাব। এটা কলেজ, চন্দননগর কলেজ, এই কলেজেই আমি পড়াশোনা করেছি। সব বন্ধ এখন, অনলাইনে সব ক্লাস হচ্ছে। যেহেতু লোকজন এখন কম আসছে, রাস্তাঘাট ফাঁকা, তাই জন্যে স্ট্যান্ডে কিছু মেরামতির কাজও চলছে। এখানে এলেই না অনেক স্মৃতি মনে পড়ে যায়, কারণ তিন তিনটে বছর আমি এখানে কাটিয়েছি, আসা যাওয়া করেছি চুঁচড়ো থেকে চন্দননগর কলেজ করতে। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়, একসাথে বন্ধুরা মিলে ফুচকা খাওয়া, তারপর সামনেই কিছু ছোটো ছোটো দোকান ছিল, এখনও আছে, সেখান থেকে পুরি খাওয়া টিফিন পিরিয়ডে, ঘোরা একসাথে, মজা করা, আনন্দ করা। কলেজের বিভিন্ন ফাংশানে আমরা আসতাম, অংশগ্রহণ করতাম। সেই ফাংশানগুলো আমাদের মাঝে মধ্যে রবীন্দ্রভবনেও হতো, সেখানে আমরা দেখতে যেতাম। খুব ভালো দিনগুলো আমরা কাটিয়েছি এখানে, এখানে এলেই সেগুলোই মনে পড়ে যায়। তা কিছুক্ষণ আমরা এখানে ঘোরাঘুরি করে নিয়ে আবার এখান থেকে চলে যাব। সামনেই আছে চন্দননগরের চার্চ, 25শে ডিসেম্বরে প্রচুর ভিড়ভাট্টা হয় এখানে। আমরা মাঝে মধ্যেই এখানে চলে আসি, বৈকালবেলার দিকেও আসি, আবার সকালের দিকেও আসি, যখনই মন হয় তখনই চলে আসি। কারণ আমাদের বাড়ির কাছে এই চন্দননগর স্ট্যান্ডটা, খুব বেশি দূরে নয়। Thank you.
এখান থেকে আমরা জলখাবারটা নিয়ে বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা বলছি। এই হোটেলটায় ভাত ডাল তরকারি, ব্রেকফাস্টের জন্য লুচি, তারপরে রুটি, পরোটাও হয় নাকি? পরোটাও হয়, সবই হয়। লাঞ্চের ভাত ডাল সবজি সবই এখানে পাওয়া যায়। তো এখান থেকে আমরা মাঝে মাঝে ব্রেকফাস্টটা নিয়ে যাই। তো বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা বলছি। দোকানটা রানীঘাটের ঠিক অপোজিটে, একদম রাস্তার ওপরেই। আমি বাড়ি চলে এসেছি, আমার হেল্পিং হ্যান্ডও চলে এসেছে ইতিমধ্যে, সেও বাসন টাসন মাজছে। তো এই বাড়ি চলে এলাম, এবার খাওয়া দাওয়াটা সেরে নেবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এই দেখুন, 50 টাকায় এই জলখাবার, ঘুগনি, আর এদিকে আছে আলুর দম। মাঝে মধ্যেই আমরা এরকম কিনে নিয়ে আসি, কাজের চাপ থাকলে বাইরে থেকেই জলখাবারটার ব্যবস্থা করে ফেলি। 50 টাকায় খারাপ কি বলুন, ভালোই তো। 9টা লুচি দিয়েছে, পুরি, এগুলো কিসের জানো পুরিটা বললো? ওই ছাতু ডালে, হ্যাঁ, ও ডালের পুরি, ভেতরে পুর দিয়ে, হ্যাঁ, ভেতরে পুর দিয়ে বানানো, খেতে ভালোই লাগে। হ্যাঁ, খেতে খারাপ নয়, নিশ্চয়ই ভালোই হবে। খেয়ে আপনাদের বলবো কেমন। ছেলের জলখাবারটা আমি গুছিয়ে নিয়েছি, ওকে দিয়ে দেবো, ওর পরীক্ষা চলছে, তো ওকে ডিস্টার্ব করা যাবে না, আমি চুপচাপ ওকে দিয়ে চলে আসি, ও খেয়ে নেবে। খেতে বসে গেছি। 50 টাকায় এই জলখাবারটা সত্যি খুব ভালো। আপনারা দেখুন পুরীর সাইজগুলো, এ দেখেছেন পুরীর সাইজগুলো, একটা কেটে দেখাও ভেতরে পুর কি দিয়েছে। আর এই আমাদের আলুর দম আর ঘুগনি, আমরা খেতে বসে গেছি। ভালো খেতে লাগছে, আলুর দমটা কিন্তু দারুণ, ঘুগনিটা খেয়ে দেখি। ভালো ঘুগনিটা, ভালো মটরটাও বেশ খুব ভালো সেদ্ধ হয়েছে, অথচ একদম গলেও যায়নি। ছোট ছোট আলু দিয়েছে এরা কেটে, যেমন দোকানে করে আর কি, খোলা সমেত। আর পুরিগুলোও খুব ভালো খেতে, বেশ নরম। আমাদের গায়ে গায়ে বাড়ি, তো তার কিছু কিছু কথা আপনাদের কানে যাবে। বাচ্চা ছেলেরা থাকলে তো কথা হওয়া যায়। আলুর দমটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে। সকালে ওদের অর্ডার ছিল আলুর দম আর পুরি, বলছিল যে আলুর দম পুরি আমাদের অর্ডার ছিল, ওই জন্য সকালেই আলুর দমটা বানায়। ওই কোনো বাসি কিছু নয়, ওরা যেটুকু তৈরি করে সেটুকু উঠে যায়, ওদের বাসি টাসি কিছু ব্যাপার নয়। প্রচুর সেল ওদের দোকানে, ভেতরেও দেখলেন আপনারা বসে সব খাচ্ছে, পাশে আরও অনেক দোকান আছে, সেখানেও সব লোকজন ভর্তি। তাই এসব দোকানে কোনো বাসি পচার এসব কোনো সিন নেই, টাটকা বানায়, টাটকা উঠে যায়। আর ওখানে দুপুরের ভাত,
তরকারি ডাল সবজি মাছ এসবও বিক্রি হয়। ঝাল খুব বেশি নেই, হালকা ঝাল, খুব যে একবারে ঝাল খুব যে খুব বেশি যে মশলা তা নয়, সবাই খাওয়া যাবে। আর বেশ মানে খুব রিচ ব্যাপারটাও নেই, এক একদিন কিনে খাওয়া যেতেই পারে। রেগুলার বেসিস তো আমরা কেউ খাচ্ছি না, রোজই তো বাড়িতে রান্না করি, মাঝে মাঝে ইচ্ছা হয় যে একটু কিনে খাই। প্রায় 12টা বাজে 10, এখন আমরা ব্রেকফাস্ট করে উঠলাম। আসলে আমাদের বাইরে একটা কাজ ছিল, সেই কাজটা মিটতে মিটতেই অনেকটা দেরি হয়ে গেছে। তারপর আমরা জল খাবারটা কিনেছি, কিনে এসে বাড়িতে খেলাম। তো দেখলেনই অনেক বেলা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে যাচ্ছি, গিয়ে দুটো সেদ্ধ ভাত চাপাবো, অবশ্য ব্যাংকে যাবো 2:30 নাগাদ, একটু দেরি করে চাপালেও অসুবিধা নেই। তো রান্নাঘরটা আগে আমি একটু পরিষ্কার ঝরিষ্কার করে নেবো, তারপর খুব তাড়াতাড়ি রান্নাটা করব, কারণ আবার আমায় বেরোতে হবে, একটু ব্যাংকের কাজ আছে। ব্যাংক থেকে এসে আবার আপনাদের সাথে আমি কথা বলবো। ব্যাংকের কাজ তোমার কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি গিয়ে কথা বলছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা যাবে। ব্যাংক থেকে বেরিয়েই সামনে ট্রলিতে বাজার বিক্রি হচ্ছে দেখলাম, তাই একটু বাজার করে নিলাম। আমরা বাড়িতে চলে এসেছি, বাইরে বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে কথা বলা যাচ্ছে না, এত গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।